বস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নোয়া জিপসাম ডেকোরেশন। আজকে আপনাদেরকে দেখাবো যে নোয়া জিপসাম ডেকোরেশন বিল্লাল ভাইয়ের, বিল্লাল হোসেন এই ভাইয়ের যে নোয়া জিপসামের যে কাজগুলো করে থাকতেছে। আপনার যে এর আগেও একটা ভিডিও তো দেখাইছি, তার প্রত্যেকটা জায়গাতে প্রজেক্ট কাজ, প্রজেক্টের কাজ চলতেছে, তার পাওয়ারমেন্টও বেশি বেশি আছে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা কাজই ইনশাল্লাহ একটা একটা করে দেখাবো। দুদিন চার দিন পর পরে জিপসামের ভিডিও পাবেন, এবং ওনার কাঠেরও কাজগুলো চলতেছে। আর জিপসামের যে ভাইটা, ওনার একটু সামনে সামনে পরিচয় করে দিচ্ছি। উনি যে ভাই বিল্লাল হোসেন, একটু সামনে আসবেন একটু ভাই। ভিউয়ার্স দেখুন, এই যে উনি হলো বিল্লাল হোসেন। উনি হলো বিল্লাল হোসেন, এ ভাই হলো আর কি এটা প্রতিষ্ঠানের মালিক, এমডি, সব কিছু যেটাই বলেন। তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা সরাসরি কন্ট্যাক্ট রেখে যে কোনো কাজ করে নিতে পারবেন জিপসামের, এবং কাঠের কাজ চাইলেও কাঠের কাজেরও আপনারা এটা পাবেন ভিউয়ার্স। যাই হোক, আমি এখন আপনাদের জিপসামের যে এর আগে একটা ভিডিও দেখাইছি, সেটাও আরেকটা বিল্ডিংয়ের কাজ চলতেছে। এখানেও এই বিল্ডিংয়েরও কাজ প্রতি দুই চার দিন পর পরই আপনাদের জিপসামের কাজ দেখাবো। ইউজ পরিমাণে তাদের কাজ আছে, এবং তার ফ্যাক্টরিতেও আপনাদের নিয়ে যাবো। একটু কারিগরের সমস্যার কারণে ফ্যাক্টরিতে একটু সমস্যা হচ্ছে, যে কারণে নিয়ে যেতে পারছি না। ইনশাল্লাহ নিয়ে যাবো। ফ্যাক্টরিতে কাজগুলো যখন দেখবেন, তখন আপনারা নিজেরাই ইচ্ছুক হবেন তার প্রতি কাজ দেওয়ার জন্য। তাদের ইউজ পরিমাণের, পুরো বাংলাদেশে ইউজ পরিমাণ অনেক কাজ চলতেছে, এবং তাদের ম্যান পাওয়ারও বেশি আছে, যে ম্যান পাওয়ারের কারণে আজকে সব জায়গায় কাজ ঠিকভাবে করতে পারতেছে। তো চলুন ভিডিও ভিউয়ার্স, আমরা এই ভিডিওটা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার যাওয়ার আগে আরেকটু বলে নিই, আমার এই ভিডিওটা টানাটানি না করে পুরোপুরি দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিউয়ার্স দেখুন, এই যে উপরে জিপসামে যে কাজটা দেখতেছেন, এটা হলো আপনার কি রুম, এটা ড্রয়িং রুমের, এটার কাজ করা হয়েছে। দুই পাশের সিলিং, মাঝখানে জার জার বাতি দেওয়ার জন্য, এবং সবাই এখন জার বাতি দেওয়ার জন্য, আর দুই পাশে ফ্যানের সিলিং এটা। তো বিকজ আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে বর্ডারের কাজ আমি সামনে থেকে একটা থেকে দেখাবো বর্ডারের কাজ, এবং এই কাঠের কাজগুলো আমাদের এই ভাই কাজ করতেছে। তো আরও কাজ আপনারা যে কোনো কাজই ভাইকে দিতে পারবেন, সমস্যা নেই। চলুন আমরা একটু এখানে পুরোপুরি সামনে গিয়ে দেখাচ্ছি একটু আস্তে আস্তে করে বিকজ। ভিউয়ার্স, আমাদের এই এই গেটটা যে করা হয়েছে, এটা হলো এটার সম্বন্ধে, এটা ভিউয়ার্স এই জানালার গেটের সম্বন্ধে এখন আমাদের যে বিল্লাল ভাই আছে, উনি এটার সম্বন্ধে কিছু জানাবেন। চলুন আমরা তাই ভাইয়ের কাছ থেকে শুনে নিই। যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জানালার গেট। হ্যাঁ, জানালার গেটটা কীভাবে হয়েছে, আমরা এই কাজটা আবার কেবল মাত্র ফিটিংস করছি, কমপ্লিট হয় নাই, কমপ্লিট হবে। জানালাটা কীভাবে, হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি জানালাটা কীভাবে জানালতে হবে। দেখুন এখানে একটা নকশা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন সাইড বর্ডার, বর্ডারগুলো পর্দাটা কোথায় থাকবে, পর্দাটা থাকবে জানালার এখানে, পর্দা থাকবে, পর্দার মুড়িটা দেখা যাবে না। পর্দার যে মুড়িটা বলতে, যে আপনার পর্দার যে এইটা স্ট্যান্ডটা, হ্যাঁ স্ট্যান্ডটা দেখা যাবে না ভিউয়ার্স। ওইটা এইভাবে কি জিপসামের কাজগুলো হয়, হ্যাঁ ওগুলো ভিতরে চলে যাবে, ওগুলো দেখা যাবে না। আমি আপনাদেরকে একটু পুরোপুরি দেখাচ্ছি। আর ভিউয়ার্স, যার যেরকম আপনার এটার উপর ডিপেন্ড করে, যার যেরকম পছন্দ ডিজাইন, আমি এর আগে ভিডিওটা দেখেছি, বলতে পারেন যে আগের ডিজাইন এই ডিজাইনটা একই রকম, তার এটা এই ডিজাইনে এই বিল্ডিংয়ে পছন্দ হয়েছে, তাই মোটামুটি উপরের আপনার সিলিংয়ের এবং বর্ডারের এটা একটু তাদের এটাই করেছে। তো ভিউয়ার্স দেখুন, এখানকার গেটের যে জানালা এটা, এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আবার। এখন ভিউয়ার্স আমি চলে যাচ্ছি একটু উপরে ফ্রন্ট সাইডগুলো তো দেখাচ্ছি, এটা কর্নার সাইডটা ভিউয়ার্স, এই কর্নার, হ্যাঁ ওটা দেখাবো। আচ্ছা তাহলে জানালাটা একটু দেখাচ্ছি ভিউয়ার্স, দেখুন জানালাটা কীভাবে তৈরি করা হয়েছে, এতক্ষণ সামনে থেকে নিয়ে দেখাইছি, এটা পুরোটা দেখাচ্ছি। দুই পাশে আপনার এটা কী, বিম, বিমের এটা দেওয়া, জিপসামের বিম এটা বলা হয়, জিপসামের বিম দেওয়া, আর উপরে
এটা কি দেওয়া? কানেস বর্ডার দেওয়া, কানেস বর্ডারটারও দেওয়া আছে সবকিছু। পর্দাটা আপনার যে পর্দার যে এইটা ফ্রেমটা যে পর্দা ঝুলানো হয় ওইটা তার ভিতর দিয়ে ঢেকে যাবে, দেখা যাবে না, শুধু একমাত্র পর্দাটা দেখা যাবে। আমি এর আগে ভিডিওগুলো দিয়ে আসছি, সে ভিডিওগুলোর লিঙ্ক আপনাদের এখানে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেই ভিডিওগুলোর লিঙ্কগুলো দেখবেন। একটা রেডিমেড আর কি কাজ করা পর্দা কীভাবে কীভাবে সব কিছু ডিটেলস আছে, আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো দিয়ে দেবো। তো ভিউয়ার্স চলুন আমরা নেক্সট, আর এখন বর্ডার কর্নারের উপরে সাইজগুলো দেখি একটু। দেখুন ভিউয়ার্স, এটা হলো একটা আপনার জিপসামের সিলিং ফ্যান, সিলিং ফ্যান এটা, এটা এই ধরো 27 ইঞ্চি ভাই, এটা 27 ইঞ্চি, জি এটা 27 ইঞ্চি। এটা হলো সে ফ্যানের জন্য, এখন এই যে ফ্যানের ফ্যানের জন্য খুব সুন্দর। আর এগুলো কিন্তু রঙ করা হয় না ভিউয়ার্স, আপনারা যে যেরকম চাবেন ওরকম রঙের উপরে করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ভিউয়ার্স এলো জারবাতি রাখার জন্য। এটা কত সাইজ ভাই? এটা 56 ইঞ্চি। এটা আরও বড়ো ছোটো দিতে পারবেন জারবাতির জন্য ভিউয়ার্স, আপনার যার যেরকম পছন্দ। এবং বিলাল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, যে নোহা জিপসামের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন, জানতে পারবেন, দিতে পারবেন। দেখুন এখানে খুব সুন্দর সুন্দরভাবে ভিউয়ার্স দেওয়া আছে। এটা 32 আচ্ছা ভিউয়ার্স, সিলিং ফ্যানটা হলো 32 ইঞ্চি ফ্যানের জন্য এটা কুরা। আর বর্ডারগুলো একটু আমি কানিস এক নজর দেখাই দিচ্ছি। এর আগে ভিডিওতে যেটা দেখাচ্ছি এই ভিডিওতে এটা একটু একই রকম ডিজাইন, তাহলে ও আচ্ছা সরি, আগে যে ভিডিওটা দেখাচ্ছি ওইটা ডিজাইনটা একটু ভিন্ন, আর এটা ডিজাইনটা একটু ভিন্ন। ও আচ্ছা, ওটা বিশ্বকাপের ডিজাইন, আগে ভিডিওতে দেখবেন, আর এটা গোলাপের ভিডিওর মধ্যে করা এটা। আমার ওনাদের প্রজেক্টে যেগুলো কাজ চলতেছে আমি দুদিন একদিন পরপর বা তিন দিনের পরপর আপনাদের প্রজেক্টের কাজের ভিডিওগুলো দিব ভিউয়ার্স। অবশ্যই আমরা বলবো যে আপনারা যদি এই জিপসামের কাজ করাতে ইচ্ছুক হন তাহলে আপনারা এখানে চলে আসবেন, এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে আপনার জিপসামের কাজের ভিউজগুলো পাবেন, কাজগুলো করাতে পারবেন, ভাইয়ের কাছ থেকে আপনারা কাজ করালে সাশ্রয় মূল্যেও কাজ করাতে পারবেন। প্রাইস উনি কাজ বেশির উপরে প্রাইস কমই দিবে। ওই দিন আপনাকে একটা ধারণা দিয়েছি কত বাই কত রুমের হলে কত টাকা করা যায়, 6,000 থেকে 8,000 টাকা হবে একটা রুমের জন্য। ওই রুমের সাইজ, সাইজের উপর বেডরুমের সাইজ, বেডরুমের রুমগুলো আর সাইজের উপর আমি সাইজগুলো বলে দিয়েছি। তারপরেও ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে, এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলস আপনারা আলোচনা করে নিতে পারবেন, জানতে পারবেন। এই রুমের আচ্ছা ভিউয়ার্স, এটা হলো ডাইনিং রুমের যে কাজটা করা আছে এটা আপনার 13,000 থেকে 15,000 বা 16,000 টাকার মধ্যে চলে আসতেছে। আপনাদের যদি আরও কোনো তারপরে ডিজাইন বা ডেকোর ইসের পছন্দ হয় তা সেক্ষেত্রেও ওইটা আসবে। আমি আপনাদের প্রত্যেকটা ইসের রুমের একটা ধারণাও দিয়ে দিয়েছি, দিয়ে দিতেছি। দেখুন এই চারকের দিকে বর্ডার এবং প্লাস এইটার এই যে সিলিংয়ের টিনটা এবং উপরের এই ডাইনিং রুমের জন্য এটা আপনাদের অনলি 15,000 টাকার মধ্যে হলেই আপনারা এটা করতে পারবেন। 15,000 একটা আনুমানিক এস্টিমেট দেওয়া হচ্ছে, এটা আপনার হয়তো 14,000 হইতে পারে এবং 16,000 হইতে পারে এবং আরও 13,000 হইতে পারে, এটা কম বেশ হবে ভিউয়ার্স একটু। আর ঢাকার বাইরে, আর ঢাকার বাইরে হলে একটু প্রাইস বেশি হবে, আর ঢাকার ভিতরে হলে প্রাইস কম হবে স্বাভাবিক। তো ভিউয়ার্স রুমের সাইজ অনুযায়ী, তো চলুন ভিউয়ার্স আমি আরেকটা আপনাকে আরেকটু দেখাচ্ছি। এটা হলো গিয়ে এটা এটা আরেকটা, এখানে কে কে বসবে? আচ্ছা আচ্ছা, দুটো পয়েন্টে ওনারা যা একটা পয়েন্টে বসানো হয়েছে, এটা ফ্যানের জন্য বেডরুমের, বেডরুমে এবং ওই যে উপরে কানেজের কাজগুলো আছে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি খুব সুন্দরভাবে। ভাই এই রুমের সাইজ কত বাই কত? এটা বেডরুমের সাইজ ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি, 13 বাই 11 কি এটা স্কোয়ার ফিট? এই রুমের সাইজের উপরে ভাই এটা কত টাকা একটা আনুমানিক ধারণা দেন একটু ভিউয়ার্স দেন, কত টাকার মধ্যে হলে কাজটা করা হচ্ছে এটার এই রুমে? আচ্ছা ভিউয়ার্স দেখুন 13 বাই 11 হলে 7,000 টাকা আপনার কমপ্লিট কাজ, একবার রং টং সব সাফ করে দিবে। না রং তাহলে
6,000 টাকার মধ্যে। আর রঙের জন্য আপনাদের আলাদা তার সাথে আলোচনা করে আপনারা ডিপেন্ড করবে এটা কি করবো কত টাকার মধ্যে করবেন। চলুন আরেকটা বেডরুমে আমরা দেখে দেখে আসি। ভিউয়ার্স দেখুন, এখান থেকে আমি আপনাদের একটা এটা দেখাচ্ছি, এই যে বেডরুম, এটাও বেডরুমে যে সিলিংয়ের উপরে যে জিপসামের কাজ এবং যে কাঠের কাজ, আলমারির কাজ, এটা হলো পার্টেক্স বোর্ড দিয়ে কাজ করা। এই কাঠ কাঠগুলো এই কাজগুলো আপনারা ভিউয়ার্স করতে পারবেন, এই নোহা জিপসামের কাছ থেকে করতে পারবেন। ওনাদের আরও কিছু প্রজেক্ট দেখাবো, তারা এই নোহা জিপসামের কাজগুলো করে থাকতেছেন। হ্যাঁ, নোয়া জিপসামে কাঠের কাজ এবং এগুলো প্রজেক্টটা হয়তো আপনাদের সামনে সপ্তাহের মধ্যেই দেখাবো ইনশাল্লাহ, আশা করি। এই তারা এই কাঠের কাজ এবং সব কাজগুলো নোয়া জিপসাম করে থাকেন। আপনারা চাইলে একই মিস্ত্রি দ্বারা সব কাজ করতে পারবেন, প্রাইস রিজনেবল প্রাইস থাকবে, যে অন্যান্য থেকে আপনারা প্রাইস জাস্টিফাই করবেন, তাদের প্রাইস বেশি হবে না, অবশ্যই কম হবে ইনশাল্লাহ। তো চলুন বিহস এই রুমের একটু দেখে নিই। প্রত্যেকটা রুমেরই একই রকমই একটু ডিজাইন করেছে এই বাড়ির মালিক। দেখুন এটা কর্নারটা দেওয়া আছে, কর্নার বর্ডার এবং ফুল ফুলের বাইক, এটা এরকম একটা বেশি কিছু দেখাবো না, এর শর্টকাটে দেখাই দিচ্ছি। এই উপরে একটা সিলিং করছে ফ্যানের জন্য না এটা। হ্যাঁ, আর এই যে কর্নার বর্ডারটা দেখে নিন বিহস, আবার সব একই, এটা ফুলের মধ্যে এই এই কাজটা করতেছেন ওই ভাই নওয়াজ ইসলামের যে পিলার হোসেন এই ভাই, এটাও প্রায় 6,000-7,000 টাকার মধ্যে পড়বে এই সাদা এতটুকু কাজের জন্য। পরে রঙের জন্য এটা আপনাদের কস্টিং পড়বে আলাদা, এটা আপনাদের যে ভাইয়ের সাথে কথা বললে পারবেন। চলুন নেক্সট আর একটা বেডরুম দেখি। ভিউয়ার্স, আমি বেডরুমে আরেকটা কালেকশন নিয়ে আসছি, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার ক্যামেরাটা নড়তেছে, কারণ এই স্ট্যান্ডটা আমি উঠে উঠে উপর থেকে দেখানো হইতেছে, এই জন্য ক্যামেরাটা নড়তেছে। ভিউয়ার্স, আপনারা ভিডিওটা বিরক্ত বোধ করবেন না, একটু সুন্দর করে দেখুন। যারা কাজ করাবেন জিপসামের তারা অবশ্যই অবশ্যই এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে। ভিউয়ার্স দেখুন, আমি এটা দেখা যাচ্ছি, ভাই এই রুমের সাইজ কত ভাই কত? আচ্ছা, এটা এটাতে কেমন কস্টিং আসবে? এই রুমের কাজ করেছে যে এটা সিলিং ফ্যানের জন্য একটা ইটা হয়েছে সিলিং এর, এটা কত ইঞ্চি? 32। হ্যাঁ, খালি সাদা মানে যাই যতটুকু কাজ দেখলেন দিবস, এতটুকু সাদার থেকে বর্ডার থেকে এতটুকু কাজ করা হলে হলে একটা 8,000-9,000 টাকার মধ্যে। তারপরে এটা রং করবেন, ওইটার মধ্যে আলাদা খরচ একটা আসবে। তারপরে একটা আনুমানিক বলেন, এর উপর রং করতে গেলে আর কত টাকা একটা ই হতে পারে? ও আচ্ছা, বিয়স বেশি একটা টাকা যাবে না। এখানে যদি 7,000-8,000 হয় বা 9,000 হয়, সেক্ষেত্রে রঙের জন্য মাত্র ওয়ানলি 3,000-3,500 টাকার মধ্যে। আমি একটা বা এস্টিমেটের পুরোপুরি দিচ্ছি না, আপনাকে আনুমানিক একটা ধারণা দিচ্ছি, এখানে কিছু কমবে বাড়বে হয়তো, রঙের উপর ডিপেন্ড করবে। রঙ বেশি না, রঙের আপনার কস্টিং একটা 3,000-3,500 টাকা ওয়ানলি। আপনি একটা রুম পুরো কমপ্লিট করতে 10,000-11,000-12,000 মধ্যে চলে আসতে পারে বিয়স। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটাতে আমি আবার দেখাই দিচ্ছি যে একটা রেডি এই রুমের ড্রয়িং রুমের মোটামুটি কাজ শেষ, প্রায় টাইলস করা হয়েছে খুব সুন্দরভাবে, ওয়াল টাইলস। আমাদের এই ভিডিওতে এখানে পাবেন হোম ডেকোরেশন, হোম ইন্টেরিয়রের যত কাজগুলো আছে সবগুলোই পাবেন। তো বিকজ আমার ভিডিওটা এখানে শেষ করতেছি, আমি ফার্স্টেও কাটটা শো করে দিয়েছি এবং এখানেও কাটটা শো করে দিচ্ছি। নোহা জিপসাম ডেকোরেশন, এখানে বিল্লাল হোসেন যে নাম্বারটা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পুরোপুরি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এখানে ভাই ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিও নতুন ভিডিও যারা দেখতেছেন। আর অবশ্যই অবশ্যই ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, যদি আপনাদের কারোর উপকার চলে আসে লাগে অবশ্যই শেয়ার করবেন। তো আমি ভিডিওটা শেষ করতেছি, আল্লাহ হাফেজ।